মির্চি 98.3 আমি সোমক আপনার সঙ্গে। বাইরে প্রচন্ড হিট, সো প্লিজ স্টে ইনডোরস এন্ড সিট। সেটা খাটের উপর বসতে পারেন বা সোফায় বসতে পারেন, কিন্তু বাইরে বেরোনোর কোনো প্রশ্ন নেই। আর এই যে প্রচন্ড গরম, তাই সামার স্পেশাল একটা কিছু করতেই হতো। আজকে আপনার জন্য সুকুমার রায়ের অবাক জলপান। এবার কয়েকটা জিনিস একটু বলে দিই, যেহেতু অবাক জলপান একটি নাটক, সে কারণে কয়েকটা চেঞ্জেস করেছি। নাটকটাকে এক্স্যাক্টলি তুলে দিলে হয়তো অন্যরকম শোনাতো, তাই আমরা একটা গল্প পাঠের মতো, যেভাবে গল্প পড়ি সেইভাবে গল্প পড়ার মতো একটা দুটো এদিক ওদিক চেঞ্জেস করে আপনার সামনে নিয়ে আসছি গল্পটা। আশা করি আপনার ভালো লাগবে। সিট ব্যাক এন্ড এনজয় সামার স্পেশাল মির্চি 98.3 তে অবাক জলপান শুরু হচ্ছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমি সোমক আপনার সঙ্গে। ইটস হার্ড। মির্চি 98.3 এর বিশেষ নিবেদন সুকুমার রায়ের অবাক জলপান। নমস্কার, আমি মীর। সুকুমার রায়ের লেখা যারা পড়েছেন তারা জানেন যে আপাত দৃষ্টিতে তার গল্প কবিতাগুলোর মানে সত্যি জলের মতো সোজা, কিন্তু সেই জলের স্বাদটা একটু আলাদা। অর্থই যত অনর্থের মূল, এই কথাটাকেই অন্য মাত্রা দিয়েছিলেন সুকুমার রায়। যদিও এই ক্ষেত্রে অর্থ মানে শব্দের অর্থ। একজন পথিকের সাধারণ একটা জিজ্ঞাসা, একটু জল কোথায় পাই বলতে পারেন, হয়ে দাঁড়ালো তার কাল। খাঁটি সরসতা ও নির্ভেজাল হাস্যরস সৃষ্টির ক্ষেত্রে সুকুমার রায় এক এবং অদ্বিতীয়। পাগলা দাশু ও হজ বড়লর পরে মির্চি 98.3 নিবেদন সুকুমার রায়ের অবাক জলপান। প্রধান চরিত্রে কথক, পথিক, ঝুড়িওয়ালা, দুই বৃদ্ধ, ছোকরা, খোকা ও মামা বাবু। পথিকের চরিত্রে দীপ। গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে সুকুমার রায়ের অবাক জলপান। উফ, প্রচন্ড গরম, তার মধ্যে ভরদুপুর বেলা রাস্তায় কেউ নেই। এমন সময় ছাতা মাথায় এক পথিককে দেখা গেল, পিঠে লাঠি রাগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো ফুস্কো চুল আর খুব ক্লান্ত চেহারা। একটু জল না পেলে আর চলছে না, সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টা পথ বাকি। বাহ, মগজের ঘিলু শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজায় একটা সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। হঠাৎ ঝুড়ি মাথায় করে আরেক ব্যক্তিকে দেখা যায়। ও মশাই, ও মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জল পাই? জল পাই এখন কোথায় পাবেন, এ তো জল পাইয়ের সময় নয়। হ্যাঁ, কাঁচা আম চান দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি ঠিকই, কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না, তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম। আরে না না, আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামাকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার দরকার কি? জল আর জল পাই কি এক হলো? আলু আর আলু বখরা কি সমান? মাছ যা আর মাছ রাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন দাস বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? উফ, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলে আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় তো হয়েইছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। এই বলে ঝুড়িওয়ালা আবার ঝুড়ি মাথায় করে সেখান থেকে চলে গেল। এই ফল ছিল বলবেন, এই ফল ছিল বলবেন, ভালো ভালো ফল ছিল বলবেন। দেখলে কি কথা কি বানিয়ে ফেললো? যাক, ওই ওই একটা বুড়ো আসছে, ওকে জিজ্ঞেস করি। এমন সময় লাঠি হাতে চটি পায়ে গায়ে চাদর দিয়ে, ভাবুনি গরমকালে গায়ে চাদর দিয়েছে, গায়ে চাদর দিয়ে এক বৃদ্ধকে দেখা গেল। কেও গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পূব গাঁও ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে?
যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তুফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। আর তা তো পাবেই, পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে পর্যন্ত তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? কাণ্ড দেখো, ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি আদর জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়, কত জল তো খেলাম, কলের জল, এই ধরো নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু আমার মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া শরবত। মশাই, আপনার জল আপনি মাথায় রাখুন না, আপাতত এখন এই তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে তো বাবু তোমার গায়ে বসে জল খেলেই পারতে, পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার কি দরকার ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকারটা কি? না না, আমি ওরকম ভালোবাসিনি, একদম ভালোবাসিনি। এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। পাশের এক বাড়ির জানলা খুলে আরেক বৃদ্ধের হাসি হাসি মুখ সেখান দিয়ে বেরিয়ে আসে। কি হে, এত তক্কা তক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তো উনি সে কথা কানেই নেন না, কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। অমুক্ষুটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি পঁচিশটা জল বলে দেবো। আগে হ্যাঁ না, মানে কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। কি বলছো, কি তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটির জল, রোদে ঘেমে জল, আল্লাহ দে গলি জল, গায়ের রক্ত জল, কটা হয় গুনুনি বুঝি? না মশাই গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ তো থাকতে পারে, যাদের যা মেলা বকিও না, অপদার্থকতাকার অপদার্থের একশে। এই বলে দড়াম করে মুখের উপর জানলা বন্ধ করে দিল। অদ্ভুত, আর জল টলছে কাজ নেই, এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। ও বাবা, এমন সময় লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, এই সব কিছু পরে একটা ছোকরাকে দেখা গেল রাস্তায়। লোকটা নেহাতে এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি। অমশাই, অমশাই শুনছেন, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, একশো বার মিলবে। দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি, জল চল, তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল জল চঞ্চল, চল চল আঁখি জল, ছল ছল নদী জল, কল কল হাসি শুনি, খল খল একানল বেকানল, আগল ছাগল পাগল, কত চান? এ দেখি আর এক পাগল। মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন? না না বলুন বলুন, কোন রকম মিল চাচ্ছেন, কি রকম, কোন ছন্দ, সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল তো মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? বেশ বেশ বেশ, এ আর মিলবে না কেন? হ্যাঁ
শুধু একটু জল খেতে চাই, শুধু শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আইডাই চাই, কিন্তু কোথা খেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই কেমন, ঠিক মিলছে তো? খুব মিলছে, খাসা মিলছে, নমস্কার। বকে বকে মাথা ধরিয়ে দিল, ছায় বসে মাথাটা ঠান্ডা করিল। কাছেই একটা বাড়ির ছায়ায় গিয়ে পথিক বসল। মিলবে না? বলি মিলাচ্ছে কি? সেবার যখন ওই বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপালটা কে বলে দিয়েছিল? হ্যাঁ, নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হচ্ছে নৈপাল। কোথায় গেল? আরে লোকটা গেল কোথায়? ধুর! বাড়ির ভেতরে কে একটা প্রচন্ড চিৎকার করে পড়া মুখস্থ করছিল। পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত হয়। ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো। খোকা তো বেরোলো না, উল্টে রুক্ষমূর্তি মাথায় টাক লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারল না। এই শুনে মামাবাবু তাড়াতাড়ি ঘরে দরজা খুলে দিলেন। কেউ বলতে পারলি না? আসুন আসুন আসুন, আর কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিকের হাত ধরে রীতিমতো ঘরের মধ্যে টেনে আনলেন মামাবাবু। ভেতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। বাবা, কি বলছিলেন? হ্যাঁ কি বলছিলেন, জলে কথা জিজ্ঞেস করছিলেন না আগে? হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়, এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন 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 বসুন। এই বলে কতগুলো ছবি, বই আর এক টুকরো চক বার করে মামাবাবু বললেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। চক দিয়ে তিনি একটা বোর্ডে লিখলেন, H2+O=H2। বাবা, কেমিস্ট্রি এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ। নেই, খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়,
আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। বাবারে দেখুন মশাই, কি করে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা ভেবে পাচ্ছি না। বলি বারবার করে তো বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সে কথা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করে তবু জল খেতে পায় না, এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক। আর জল যেই জল খেতে চায় অমনি গলায় কিচ ধরে যায়, মহা মুশকিল। চেষ্টায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে মাছল। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন যে মুক্তি এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। এত কিছু শুনে এতক্ষণ পর পথিক হতাশ হয়ে পড়েছে। আহারে, তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পাচ্ছি না, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন, কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ক্যাপা, এই ক্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। আনছি মামা। পাশের ঘর থেকে দুবদাব শব্দ শুনে বোঝা গেল খোকা দৌড়দৌড়ি করছে। নিয়ে আসুক, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এমন সময় জল নিয়ে ট্যাপা ঢুকলো ঘরে। রাখ, ওইখানে রাখ। হঠাৎ এ কি আশ্চর্য, জলের গ্লাস টেবিলে রাখা মাত্র পথিক তীর বেগে ছুটে গেল সেই গ্লাসের দিকে, মামার হাত থেকে জলের গ্লাসটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে দিল সমস্ত জল। শুনে তো মামা প্রচন্ড রেগে গেলেন। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট, এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? তারপর খাটিয়া তোলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোরচুর কোথা। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। পাশের গলিতে কে আবার সুর করে গান গাইতে শুরু করলো। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান।